আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সালমান ফার্সি। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি এবং আমার প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্টর। এখানে আমরা একটি প্রজেক্টর দেখতে পাচ্ছি। এই প্রজেক্টরটি বানানোর উপকরণগুলো হচ্ছে একটি ককশিট, মোবাইল স্ট্যান্ড, ডাবল সাইডেড টেপ, আঠা এবং ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাসটি হচ্ছে আমাদের মূল উপকরণ। আমরা প্রথমে ম্যাগনিফাইং গ্লাসের হাতলটি ভেঙে নিব, তারপর সেটাকে এখানে গ্লু আঠা দিয়ে লাগিয়ে নিব, তারপর এখানে একটি মোবাইল সেট করব। বাজারে চার ধরনের প্রজেক্টর পাওয়া যায়, সেগুলো হচ্ছে এলসিডি, সিআরটি, ডিএলপি এবং শর্ট থ্রো প্রজেক্টর। শর্ট থ্রো প্রজেক্টরটি বাসায় পরিবারের সঙ্গে দেখার কাজে ব্যবহৃত হয়। এলসিডিটা ভালো এবং ডিএলপিটা একটু হালকা। এলসিডিটা এই যে এরকম অডিটোরিয়ামে ব্যবহৃত হয় বিভিন্ন মুভি দেখানোর কাজে, এবং ডিএলপিটা বিভিন্ন অফিসে ব্যবহৃত হয়। আমাদের এই প্রজেক্টরটি চালানোর জন্য অন্ধকার প্রয়োজন হবে। আমরা একটি ভিডিও মোবাইলে নিলাম, এটাকে প্লে করলাম, একটু নাড়াচাড়া করে সেট করলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে মিনা কাটুন করছে। এভাবে প্রজেক্টরটা চালানো যায়। এবং ইনি হচ্ছেন আমাদের প্রজেক্টরের আবিষ্কারক, আমাদের প্রজেক্টরের আবিষ্কারক বলা যায়। তিনি সর্বপ্রথম প্রজেক্টর আবিষ্কার করেন, তারপর ইনার নাম হচ্ছে ইডওয়ার্ড মুইব্রিজ। তারপর ধীরে ধীরে তার প্রজেক্টরগুলো উন্নত হতে থাকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।